স্বপ্নের ফুটবলারের অবক্ষ মূর্তি উন্মোচন করলেন চা বিক্রেতা। নিজের উপার্জিত অর্থে আর্জেন্টিনা তারকা মেসির মূর্তি উদ্বোধন করেন তিনি। স্বপ্নের ফুটবলারের আবেক্ষ মূর্তি উন্মোচন করলেন পেশায় চা বিক্রেতা শিবে পাত্র। নিজের উপার্জিত অর্থে আর্জেন্টিনা তারকা ফুটবলার লিওনেল মেসির আবেক্ষ মূর্তি উন্মোচন করলেন। এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় দলের খেলোয়াড় সংগ্রাম মুখার্জি সহ ইছাপুর আর্জেন্টিনা ফ্যান ক্লাবের অন্যান্য সদস্যরা। চা বিক্রেতা শিবে পাত্র তার উদ্যোগে গঠিত হয় আর্জেন্টিনা ফ্যান ক্লাব। বর্তমানে এই ক্লাবের সদস্য সংখ্যা অনেক। আর্জেন্টিনার ভক্ত চা বিক্রেতা শিবে পাত্র জানালেন, বিশ্বের সমস্ত ট্রফি হাতে তুলেছেন মেসি, শুধু বাকি রয়েছে বিশ্বকাপের ট্রফি হাতে তোলা। তাদের আশা এবছর মেসির হাতে উঠবে কাতার 2022-এর বিশ্বকাপ। আমরা মানে অনেকটা আশা নিয়েই আছি, মানে ফাইনালটা দেখার, খেলাগুলো চলবে, একটা খেলা জিতে চাই তো মেসি যেন পায়, আশা রাখছি। মানে এটাতে মানে অনেকটা মানে করা আশা আর কি, যাতে মেসির হাতে কাপটা আসে, বিশ্বকাপটা ওর একটাই, এটা লাস্ট বিশ্বকাপ, এবং ওর জীবনে হয়তো সবকিছুই পাওয়া হয়েছে শুধু বিশ্বকাপ ছাড়া, ভগবান যেন শেষ ইচ্ছাটা। ভারতীয় জাতীয় দলের ফুটবলার সংগ্রাম মুখার্জি জানালেন, তিনি সম্পূর্ণভাবেই আর্জেন্টিনার ভক্ত, তাই অন্যান্যদের মতন তিনিও আশাবাদী এবারের বিশ্বকাপ জয়ী হবেন আর্জেন্টিনা। অবশ্যই আমি একটা ব্লাইন্ড আর্জেন্টিনা ফ্যান, এবং ভালো লাগছে যে এত সাজানো হয়েছে আর্জেন্টিনা ফ্যান সাজানোর তরফ থেকে, এবং আমরা সবাই চাইবো যে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপটা পাক এবং মেসির হাতে সেটা উঠুক এবং এটাই চাই। রবিবার থেকে কাতারে শুরু হচ্ছে বিশ্বকাপ 2022। বিশ্বের 32টি দল নিয়ে শুরু হতে চলেছে ফুটবল বিশ্বকাপ 2022। এই আজকের দিনে প্রিয় ফুটবলারের মূর্তি উন্মোচন হয়। মেসিকে আমি ভালোবাসি, তাই আমি আমার পয়সা দিয়ে মেসিকে নিয়ে এসছি। আমি ওকে তো আনতে পারবো না, ওর একটা মূর্তি নিয়ে এসছি আমি। আর মনে হয়তো প্রার্থনা করি যে ওর হাতে এবছর বিশ্বকাপটা তুলে দেয়, দিলে আমি খুব খুশি হব। কিন্তু আগেই বললাম যে ভগবান যদি তুলে দিতে পারে ওর হাতে তো খেলবে, কিন্তু ওর হাতে যদি কাপটা তুলে দিতে পারে আমি ভগবানের কাছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, ইছাপুর। নাইস এডুকেশন, কমলপৈত প্রতিষ্ঠিত নাইস এডুকেশন, প্রাইমারি ও এসএসসি টেটের শেষ কথা।